ওয়েলকাম সবাইকে আমাদের লাস্ট ভিডিওতে আমরা কথা বলেছিলাম অডিয়েন্স রিটার্গেটিং নিয়ে অর্থাৎ কিভাবে আমরা আমাদের একটা এক্সিস্টিং ক্যাম্পেইনের এক্সিস্টিং অডিয়েন্সকে নতুন ক্যাম্পেইনের জন্য বা সেই একই ক্যাম্পেইনের জন্য বারবার করে রিটার্গেট করতে পারি সো রিটার্গেট অডিয়েন্সের পাশাপাশি আরেকটা জিনিস রয়েছে সেটা হচ্ছে লুকালাইক অডিয়েন্স সো আপনি যখন রিটার্গেট অডিয়েন্সের পাশাপাশি লুকালাইক অডিয়েন্সকেও এক্সিস্ট করে একসাথে টার্গেট করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনার সেল জেনারেটের রেশিওটা অনেক বেশি বেড়ে যাবে সো আমরা আসলে রিটার্গেট অডিয়েন্স কি জিনিস এটা আমাদের লাস্ট ভিডিওতে দেখেছি সো এই পর্যন্ত আমরা ওকে সেল কিভাবে করতে হয় আমরা এটা দেখেছি সো আমাদের শুধু বাদ রয়েছে লুকএলাইক অডিয়েন্স সো আমাদের আজকের ভিডিওতে আমরা এই লুকএলাইক অডিয়েন্সটাকে ক্লিয়ার করব সো আমরা যদি আমাদের লাস্ট ভিডিওতে আমরা ঠিক এই জায়গাটাতে ছিলাম আপনি যদি আমাদের লাস্ট ভিডিওটা না দেখে থাকেন তাহলে আমাদের অডিয়েন্স রিটার্গেটিং এর যে ভিডিওটি রয়েছে এই ভিডিও ঠিক আগের ভিডিওটি সেই ভিডিওটি কাইন্ডলি দেখে আসবেন আমি বারবার করে বলছি আমাদের এই কোর্সটি কমপ্লিটলি একটা ভিডিওর সাথে আরেকটা ভিডিও কিন্তু রিলেটেড আপনি যদি সিঙ্গেল একটা ভিডিও আসলে এই কোর্স থেকে আপনি ভালো একটা না আপনি যদি একটা সবগুলো দেখে আসেন সেক্ষেত্রে পারবেন সো আমরা লাস্ট ভিডিওতে এখানে কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করেছিলাম এবং এটা আমাদের রিটার্গেটেড অডিয়েন্স ছিল সো লোকালাইক অডিয়েন্স আমরা দুই ভাবে এখন ক্রিয়েট করতে পারবো সো আমরা যদি অলরেডি রিটার্গেটেড অডিয়েন্স ক্রিয়েট করে থাকি সেই ক্ষেত্রে দেখুন এখান থেকে ক্রিয়েট এ লুকা লাইক অডিয়েন্স ক্রিয়েট করার অপশন আছে বাট আমি ধরে নিচ্ছি আপনি এই ধরনের কোন অডিয়েন্স ক্রিয়েট করেননি আপনি সর্বপ্রথম আজকে লুকা লাইক অডিয়েন্স ক্রিয়েট করবেন আপনার এক্সিস্টিং একটা ক্যাম্পেইন থেকে সেক্ষেত্রে দেখুন এখান থেকে আমরা যেমন কাস্টম অডিয়েন্সে গিয়েছিলাম গিয়ে রিটার্গেট করেছিলাম সেইমভাবে আমরা লুকা লাইক অডিয়েন্সে যাব লুকা লাইক অডিয়েন্সে যাওয়ার পর প্রথমেই দেখুন ফেসবুক আপনার কাছে একটা ডেটা সোর্স চাইবে অর্থাৎ আপনি লুকা লাইক অডিয়েন্সের কথা বলছেন অর্থাৎ আপনার এমন কিছু অডিয়েন্স থাকতে হবে যাদের মত অডিয়েন্স ফেসবুক আপনার জন্য খুঁজে বের করবে সেই ক্ষেত্রে দেখুন আমাদের এখানে আদার সোর্সে যদি যাই আমাদের যে পেজগুলো রয়েছে পেজগুলো দেখাচ্ছে এবং আমাদের যে অডিয়েন্সগুলো ক্রিয়েট করা রয়েছে সেই অডিয়েন্সগুলো লিস্ট এখানে দেখাচ্ছে সো আপনাদের যদি মনে থাকে আমরা লাস্ট ভিডিওতে রিটার্গেট শপিং অ্যাড ফর লাস্ট সিক্সটি ডেজ এই অডিয়েন্সটাকে ক্রিয়েট করেছিলাম সো আমরা চাচ্ছি শুধুমাত্র এই অডিয়েন্সগুলো না ফেসবুক যদি এরকম আরো অনেক অডিয়েন্স খুঁজে পায় তাদের কাছেও যাতে আমাদের অ্যাডটাকে পৌঁছে দেয় সেই ক্ষেত্রে আমরা সোর্স হিসেবে এই অডিয়েন্স লিস্টটাকে সিলেক্ট করলাম আপনাদের যদি এরকম কোনো লিস্ট ক্রিয়েট করা নাও থাকে আপনি আপনার এক্সিস্টিং পেজটাকে সিলেক্ট করলেও সেই পেজের সাথে ইঙ্গেজ যে গুলো রয়েছে তাদের মতো লুকালাইক অডিয়েন্স ফেসবুক আপনাকে খুঁজে দিবে সো সোর্সটা আমাদের দেওয়া হয়ে গেল এবং সোর্সটা দেওয়া হলে এই সোর্সের এগেনস্টে আপনার রিজনটা কোথায় অটোমেটিক্যালি ফেসবুক ডিটেক্ট করে নেবে দেন এইখানে আপনি চাইলে অন্য কোন রিজন বা কান্ট্রি এড করতে পারবেন বাট আমি ট্রাই করে দেখেছি এখানে আপনি লোকাল এরিয়া গুলো করতে পারবেন না এখানে শুধুমাত্র কান্ট্রি বা রিজন ক্যাড করা যায় সো এরপর সিলেক্ট অডিয়েন্স সাইজ এইখানে এই নাম্বারের ব্যাপারটা সবচাইতে ইম্পর্টেন্ট নাম্বার অফ লোকাল অডিয়েন্সের মানে হচ্ছে আপনি কয়টা লোকাল অডিয়েন্স তৈরি করতে চান সো ইনিশিয়ালি আমরা একটা লোকাল অডিয়েন্স তৈরি করব তারপর যদি আপনার আরো প্রয়োজন হয় আপনি যদি অডিয়েন্স লেভেলটা বাড়াতে চান আপনার মার্কেটিং বাজেট যদি অনেক বেশি হয় আপনি মাল্টিপল লোকাল লাইক অডিয়েন্স তৈরি করতে পারেন আর এইখানে परसेंटेज মানে হচ্ছে 1% আপনি একটু ফেসবুকে এখানে একটু খেয়াল করলে দেখবেন এখানে কিন্তু অলরেডি লেখা আছে 1% লোকাল লাইক কনসিস্ট অফ দ্য পিপল মোস্ট সিমিলার টু ইওর লোকাল অডিয়েন্স সোর্স এর মানে হচ্ছে আপনি যদি 1% সিলেক্ট করেন তাহলে আপনি যে সোর্স দেখে দিয়েছেন সেই সোর্সের মতো সবচাইতে কাছাকাছি মিল আছে এমন অডিয়েন্সকে ফেসবুক ডিটেক্ট করবে এবং তাদের কাছে আপনার অ্যাডটাকে পৌঁছে দিবে আপনি যদি এখান থেকে টু পার্সেন্ট সিলেক্ট করেন এর মানে হচ্ছে আপনার এই রিচ করার নাম্বার অফ পিপলের সংখ্যাটা বেড়ে যাবে কিন্তু তাদের লুকালাই খর পরিমাণটা আস্তে আস্তে রেশিও অনুযায়ী কমে আসবে অর্থাৎ এক মানে হুবুহু আপনার এক্সিস্টিং অডিয়েন্সের মতো অডিয়েন্স আসবে দুই মানে সংখ্যাটা বাড়বে বাট আপনার চান্সটা কমবে এইভাবে আপনি যদি সংখ্যাটা বাড়াতে থাকেন আপনার অডিয়েন্সের সংখ্যা বাড়বে বাট আপনার এক্সিস্টিং অডিয়েন্সের সাথে কমতে থাকবে আমরা করব আপনি মতো রাখবেন আর আপনার বাজেট যদি কম হয় আপনি যদি যে লাখ মানুষকে সন্তুষ্ট হন সেক্ষেত্রে আপনি ওয়ান পার্সেন্ট রাখলে বেস্ট রেখে আপনি যদি ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করেন তাহলে অল্প সময়ের মধ্যে আপনার জন্য একটা লুকালাইক অডিয়েন্স ক্রিয়েট হয়ে যাবে সো দেখুন এখানে কিন্তু আমার কাস্টম অডিয়েন্সের এর ভেতরে লুকালাইক অডিয়েন্স ক্রিয়েট হয়ে গিয়েছে সো এখন যদি আপনি পাবলিশ দেন তাহলে আপনারই এখন যে ऐडটা আপনি চালু করবেন সেই ऐडটা কিন্তু আপনার প্রিভিয়াস অ্যাডের মতো দেখতে লুকalike নতুন যে অডিয়েন্স আছে ফেসবুক তাদের কাছে ऐडটা পাবলিশ করবে তবে একটা জিনিস বলে রাখছি আপনি কিন্তু লুকalike অডিয়েন্স অথবা রিটার্গেটিং যেটাই চালু করেন না কেন আপনি এক্সিস্টিং অডিয়েন্স কিন্তু আপনার থাকতে হবে আপনি কিন্তু প্রথম দিনে গিয়ে কোনো ক্যাম্পেইন ছাড়াই এই ধরনের লুকalike অডিয়েন্স অথবা রিটার্গেটিং অডিয়েন্স ক্রিয়েট করতে পারবেন না সো আশা করি আপনারা লুকalike অডিয়েন্স এবং গেটিং এর পার্থক্যটা এবং এগুলো কিভাবে কাজ করে জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারছেন দেখা হবে নতুন কোন ভিডিওতে টিল দেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ